আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ছোট বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি আবার তোমাদের সামনে উপস্থিত হয়েছি রাজধানী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত ভিডিও ক্লাস নিয়ে। যথারীতি আজকে আমি তোমাদের সাথে প্লে স্টেশনে দুটো ক্লাস করব। তোমরা তোমাদের বই খাতা পেন্সিল নিয়ে প্রস্তুত হয়ে যাও। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তো তোমাদের রুটিনগুলো জানোই, সেই অনুযায়ী তোমরা তোমাদের ভিডিও ক্লাসগুলো দেখবে এবং অবশ্যই জুম ক্লাসগুলো করবে। আজকে আমরা আমাদের দুটো ক্লাস করব, সেই ক্লাস দুটো হচ্ছে গণিত এবং ইংরেজি। আমার সুপ্রিয় ছোট্ট বন্ধুরা, তোমরা ইংলিশ গণিত এই ক্লাস দুটো করতে অনেক মজা করে করো, পছন্দ করো। আজকেও আমরা তোমাদের এই মজার দুটো ক্লাস আজকে আমরা করব। প্রথমে আমি তোমাদের সাথে গণিত ক্লাসটি দিয়ে শুরু করব। আমরা অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস শেষ করেছি, আমরা এখন আমাদের বার্ষিকের সিলেবাস অনুযায়ী যেই পাঠক্রমগুলো আছে ধারাবাহিকভাবে সেগুলো শেষ করব। তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা 16 থেকে 13 পর্যন্ত, আমাদের যে 30 পর্যন্ত আছে, 16 থেকে 30 সেই নাম্বারগুলো আমরা শিখব। কিন্তু আমি আজকে তোমাদের 16 থেকে 20 পর্যন্ত নাম্বারগুলো বোর্ডে লিখে পড়াবো এবং দেখাবো। তোমরা আমার সাথে সাথে মুখে মুখে এই নাম্বারগুলো পড়বে। এরপর যে কাজটি করব সেটা আমি তোমাদেরকে বলে দিব। তো চলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের বোর্ডে চলে যাই। তোমরা খেয়াল করো আমি এখানে নাম্বার লিখেছি। দেখো, আমরা তো 1 থেকে 15 পর্যন্ত শিখেই ফেলেছি, তাই না? বাকি নাম্বারগুলো আশা করি তোমরা খুব সহজে এবং সুন্দরভাবে শিখে ফেলতে পারবে। চলো আমরা নাম্বারগুলো গণনা করে ফেলি। 1 6 16, 1 7 17, 1 8 18, 1 9 19, 2 0 20। আবার আরেকবার গণনা করি, তোমরা আমার সাথে সাথে গণনা করবে। 1 6 16, 1 7 17, 1 8 18, 1 9 19, 2 0 20। তো আমরা 20 পর্যন্ত গণনা করে নিলাম। আজকে আমরা দুটো, এর মধ্যে থেকে দুটো নাম্বার কিভাবে লিখতে হয় সেই নাম্বার দুটো লেখা শিখব। যেহেতু আমরা 1 থেকে 10 পর্যন্ত নাম্বারগুলো খুব ভালোভাবে চিনেছি এবং লিখতে শিখেছি, ইনশাল্লাহ বাকি নাম্বারগুলো আমরা খুব সুন্দরভাবে শিখে ফেলব। আজকে আমরা যে দুটো নাম্বার শিখব তা হচ্ছে 1 6 16, 1 7 17। আমরা এই নাম্বারগুলো কে জানি, আমরা তো 1 শিখেছি, 6 লেখাও শিখেছি, 1 লেখা শিখেছি, 7 লেখাও শিখেছি। এখন এই দুটো নাম্বার যখন পাশাপাশি একসাথে আমরা লিখব তখন কিন্তু একটি নতুন নাম হবে। 1 6 16, 1 7 17। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার তোমরা যে কাজটি করবে, তোমাদের যেটি নাম্বার বুক 1 to 100 বইটি আছে এই বইটি তোমরা নিবে। এই বইয়ের পেজ নম্বর আমি বলে দিচ্ছি, সে অনুযায়ী তোমরা পেজটি বের করবে। আমরা আজকে এই নাম্বার বুকের 32 পেজে, দেখো আজকে আমি বোর্ডে যে নাম্বারগুলো তোমাদের দেখেছি সেই নাম্বারগুলো এখানে আছে। 1 6 16, 1 6 16, এই নাম্বারটি 1 এবং 6 নাম্বার তোমরা সুন্দর করে রং করবে, তোমাদের পছন্দ মতো রং দিয়ে এই সংখ্যাটিকে রাঙিয়ে তুলবে, ঠিক আছে? সোনামণিরা দেখো এই পেজে কিছু ছবি দেওয়া আছে, এখানে আমি কিছু পাখির ছবি দেখতে পাচ্ছি, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। আমরা গণনা করব এখানে কয়টি পাখি আছে, ঠিক আছে? আমরা 1 থেকে শুরু করব, তোমরা আমার সাথে সাথে বই খুলে ছবি দেখে দেখে গণনা করবে। তো চলো আমরা শুরু করি। 1 2 3 4 5 6 7 8
9, 10, 11, 12, 13, 14, 15, 16. তোমরা গণনা করে পেলাম এখানে 16 বার্স আছে তাই না এখানে ছবি আছে 16 তো আমরা এভাবে ছবি গণনা করব আবার গণনা করা শিখব নাম্বার তোমরা বই খুলে খুলে মামুনির সাথে এই কাজটি করবে ছবি দেখে দেখে গণনা করবে ঠিক আছে তারপর আমরা যে কাজটি করব 33 পেজে 16 এখানে আছে এটা তোমরা এখানে 1 2 3 4 লাইন ভাষায় লিখবে ঠিক আছে 16 এবং পরের পেজে চলে যাবে তোমরা 34 17 16 এবং 17 এই দুটো নাম্বার আজকে আমরা লিখব এবং শিখব আমি তোমাদের এই নাম্বার বুকসে লেখাগুলো ভাষায় করতে দিব তোমরা চমৎকার করে ভাষায় লিখে রাখবে আমি তোমাদের পরবর্তী ক্লাসে লেখাটা দেখে দেব 17 আমরা চলো একটু এখানে কিছু স্টারের ছবি দেওয়া আছে তাই না স্টারগুলো একটু গণনা করে দেখি তো এখানে কতগুলো স্টার আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 আমরা গণনা করে পেলাম এখানে 17 স্টার তাই না ঠিক তোমরা একইভাবে ছবিগুলো গণনা করবে বাসায় মামুনির সহযোগিতা নিয়ে এবং 1 7 17 কেও তোমরা সুন্দর করে কালার করবে তোমাদের ইচ্ছে মতো রং দিয়ে ঠিক আছে তারপরে পেজ 35 পেজে দেখো 1 7 7 নাম্বারটি আছে তোমরা এখানেও 1 2 3 4 লাইন 17 লিখবে 33 এবং 35 পেজে তোমরা এই লেখাটা লিখবে এবং এই যে 32 এবং 34 পেজে নাম্বারগুলো আছে এগুলো রং করবে আর আমরা ক্লাস ওয়ার্ক হিসেবে করব আমাদের খাতায় আমরা এই সংখ্যা দুটো সুন্দর করে লিখব ঠিক আছে এটা আমরা জুম ক্লাসে করব এবং তখনই আমরা এটা দেখে দিব তো সোনামণিরা তোমাদের গণিত আজকের মতো এইটুকু পড়া থাকবে তোমরা এই দুটো নাম্বার খুব ভালোভাবে পড়বে প্রথমে ভালোভাবে পড়বে তারপর তোমাদের বইয়ে হাত ঘোরাবে ঠিক আছে যেহেতু আমরা নাম্বারগুলো লেখা শিখেছি 1 লিখতে শিখেছি 1 থেকে 10 পর্যন্ত নাম্বারগুলো আমরা খুব ভালোভাবে শিখেছি তাই আমি আশা করব তোমরা 1 6 16 এবং 1 7 17 নাম্বার দুটো খুব সুন্দরভাবে সম্পূর্ণ করতে পারবে তাই না আজকের মতো আমাদের গণিত ক্লাসটি আমি এখানেই শেষ করব আমাদের পরবর্তী ইংলিশ ক্লাসে আমি চলে যাব তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের ইংলিশ খাতাটি নিয়ে ফেলবে আমরা ইংলিশ কি শিখছিলাম স্মল লেটার শিখছি তাই না আজকেও আমরা স্মল লেটার শিখব আমরা গত ক্লাসে কতটুকু শিখেছিলাম আজকে আমরা শিখব গত ক্লাসে আমরা এ থেকে ডি পর্যন্ত শিখেছিলাম আজকে আমরা শিখব বাকি চারটি ঠিক আছে গত ক্লাসে আমরা এ বি সি ডি কিভাবে লিখতে হয় আমরা দেখে নিয়েছিলাম এবং লিখেওছি আমরা আজকে আমরা তার পরবর্তী চারটি লেটার লিখব এবং পড়ব তোমরা একটু খেয়াল করে দেখবে লেটারগুলো দেখতে কেমন হয় এবং কোন লেটারটির নাম কি হয় ঠিক আছে আমি তোমাদের খাতার বোঝার সুবিধার্থে তোমাদের খাতায় যেমনটি ঘর করা থাকে এইরকম করে দাগ টেনে একটি লাইন তৈরি করে নিচ্ছি আমরা কোন লাইনে কোন লেটারটি লিখব সেটা যেন সহজে বুঝতে পারি তাই আমি কাজটি করছি তো সোনামণিরা আজকে আমরা ই এফ জি এইচ এই চারটি লেটার শিখব এবং লিখব আমি তোমাদের প্রথমেই বলছি এবং বারবার বলছি আমরা কিন্তু লেখার আগে বেশি বেশি করে বারবার করে
সংখ্যা লেটার বর্ণ এগুলো বারবার আগে পড়বো, জানে যেন আমরা খুব সহজেই দেখলেই চিনতে পারি কোন বর্ণ কিংবা কোন লেটারের নাম কি। তো চলো সোনামণিরা তোমরা খেয়াল করো, স্মল লেটার ই কিভাবে লিখতে হয় খেয়াল করবে। আমরা এই মাঝখানের ঘরে ই লিখব, দেখো তো ই লেটারটি কিন্তু অনেকটা সি লেটারের মতোই লিখতে, তাই না? সি এর মাথাটা একটু সমান সমান থাকার, এখানে ই এর মাথাটা একটু করে দিতে হয়, ছড়িয়ে দিতে হয়, তোমরা নিশ্চয়ই দেখেছ ই। ঠিক আছে, আমরা আস্তে আস্তে শিখে যাব। এরপরের লেটারটি হচ্ছে এফ। এফ আমরা কিভাবে লিখবো? উপরের লাইন থেকে লিখবো, তোমাদের সুবিধার জন্য, তোমরা যেন সহজে বুঝতে পারো আমি সেভাবে লিখছি। আমরা এবার সোজা দাগ টানতে শিখেছি, তাই না? এভাবে আমরা একটা সোজা দাগ টানবো, তারপর এই উপর থেকে এইভাবে আরটি দাগ, গোল দাগ। ঠিক আছে, সম্পূর্ণ লাগিয়ে দিব না, এক লিখা শিখেছি তো আমরা, তাই না? সে একটার মতো করে এখানে একটি দাগ টানবো, আর এই লাইনের এখানে আরটি দাগ টেনে কেটে দিব। এই হয়ে গেল আমাদের স্মল লেটার এফ। ই এফ, তারপর আমরা লিখব জি। জি কিভাবে লিখে চলো দেখে নেই। আমরা আমাদের এই যে ঘরের মাঝখানটাতে একটা গোল দাগ দেব। আমরা কেউ শিখেছি সংখ্যা, শিখেছি শূন্য, তারপর ইংলিশে শিখেছি কি জিরো, জিরো বলি আমরা একে, আবার বৃত্ত বলি, যেভাবে আমাদের সহজে আমরা একটা গোল দাগ দেবো। ঠিক আছে, গোল একটা দাগ দেবো, তারপর এই গোল দাগের এখান থেকে আমরা সোজা গিয়ে এই তো নিচে উঠে যাব। ঠিক আছে, আমরা যেই লেখা শিখেছি না, যেই ক্যাপিটাল লেটার যেই, দেখো হ্যাঁ সেটার উপরের দিকে একটা গোল দিয়ে দিলে হয়ে যাবে আমাদের জি। জি, ই এফ জি এইচ। স্মল লেটার এইচ কিভাবে লিখে? একটা সোজা দাগ টানবো, তারপর এই মাঝখানে ঘরটিতে একটি পাকা করে দাগ টানবো, হয়ে গেল ই এফ জি এইচ। আমি তোমাদের বোঝানোর সুবিধার জন্য শূন্য, সোজা, লাঠি এই কথাগুলো বলছি যেন তোমাদের বুঝতে সহজ হয়, কারণ আমরা আমাদের বাংলায় কিন্তু দাগ টানা শিখেছি, তাই না? সোজা দাগ, বাঁকা দাগ, উপর থেকে নিচে, নিচ থেকে উপরে, আমরা ওই দাগ টানাগুলোর ব্যবহার নিয়েই লেটারগুলো বানাবো। ঠিক আছে, এবার আমি তোমাদেরকে আবার একটু দেখিয়ে দিব ই এফ জি এইচ। ঘরের বাইরে তোমরা খাতায় যখন লিখবে তখন খাতার লাইনগুলোর সঠিক ব্যবহার করবে, আস্তে আস্তে আমরা তখন শিখছি, ইনশাল্লাহ আমরা এই ঘরের সঠিক ব্যবহার শিখে যাব। আরেকটা বার একটু দেখে নাও আমরা কিভাবে লিখব। ই এফ এফ জি এইচ, ই এফ জি এইচ। আমরা কিন্তু লেটারগুলো, স্মল লেটারগুলো লেখার পাশাপাশি আমরা লেটারগুলো দিয়ে ওয়ার্ড শিখেছিলাম, সেই ওয়ার্ডগুলো আবার পড়বো। ক্যাপিটাল লেটার দিয়ে যে ওয়ার্ডগুলো শিখেছিলাম, স্মল লেটারগুলো দিয়েও একই লেটার, সরি একই ওয়ার্ড আমরা শিখব। আমাদের মনে আছে কিনা আমি একটু দেখি তোমাদের। ই ফর আমরা কি শিখেছিলাম? এগ। এফ ফর ফিশ। জি ফর গ্রেপস। এইচ ফর, এইচ ফর কি শিখেছিলাম? হার্ট। এইচ ফর হেডও হয়, তোমরা তোমাদের সুবিধা মতো যে কোনো ওয়ার্ড তোমরা লেটারগুলো দিয়ে শিখতে পারো। আমরা কিন্তু এই চর্চাটাও রাখবো, কারণ আমাদের কিন্তু ওয়ার্ডগুলো শিখতে হবে এবং কোন লেটার দিয়ে কোন ওয়ার্ড হয় সেটা আমাদেরকে ভালোভাবে জানতে হবে, অর্থসহ আমরা এগুলো জানবো। তো আমার ছোট্ট সোনামণিরা, তোমাদের আজকে ইংলিশ পড়া আমি আজকে এটাই দিলাম, ই এফ জি এইচ। এটা আমরা ক্লাস ওয়ার্ক করবো এবং খাতায় করবো, সিডাব্লিউ খাতায় আমরা এটা করব এবং ইনশাল্লাহ জুম ক্লাসে এটা আমরা সলভ করে দিব, দেখে দিব। তোমরা বাসায় এই লেটারগুলো লিখবে এবং মামনির সাথে সাথে পড়বে, ই এফ জি এইচ। ঠিক আছে,
আজকে নিশ্চয়ই তোমরা তোমাদের গণিত এবং ইংরেজি ক্লাস দুটো বুঝে নিয়েছ এবং নতুন কিছু শিখতে পেরে নিশ্চয়ই তোমরা খুব আনন্দিত হয়েছ। তো সোনামণিরা, আজকের মতো আমি ক্লাস দুটো এখানেই শেষ করব। তোমরা এই ক্লাস দুটো দেখে সেই অনুযায়ী বাকি বিষয়টা চর্চা করতে থাকবে। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে নতুন বিষয় নিয়ে তোমাদের সাথে আবার আমার কথা হবে। আজকের মতো আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।